নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই জায়গাতেই বিচারাধীন, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছিলেন অন্তত এই বছর অর্থাৎ নতুন বছরে জানুয়ারি মাসে কিছুটা হলেও ডিএ ঘোষণা হবে এবং তার ইঙ্গিত বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিএ রাজ্য সরকার ঘোষণা করেনি, পাশাপাশি এখনও পর্যন্ত শুনানিও বাকি রয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টেও। এই অবস্থায় ডিএ নিয়ে এবার বড় পদক্ষেপের কথা ঘোষণা করল দুটি মামলাকারী সংগঠন, যেমন সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম। আপনাদের উদ্দেশ্যে এই সংক্রান্ত যে খবর তা সরাসরি শেয়ার করব। জানুয়ারিতেও ডিএ দেয়নি রাজ্য, এবার বড় সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মী শিক্ষকরা। ডিএ দেয়নি রাজ্য সরকার, কর্মীরা আশা করেছিলেন জানুয়ারিতেই অন্তত 3% ডিএ পাবেন, তবে তেমন কোনো ঘোষণা করা হয়নি অর্থ দপ্তরের তরফে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল সরকারি কর্মীদের একাংশ। এদিকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় জানুয়ারিতেই ডিএ পাওয়ার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরাম। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, 2019 রোপা অনুযায়ী 2016 এখনও পর্যন্ত মাত্র একবার ডিএ পেয়েছেন সরকারি কর্মীরা, মাত্র 3%। তাহলে 7 বছরে মাত্র একবার ডিএ পেলেন সরকারি কর্মীরা। দেবাশিস শীল আরও বলেন, সব রাজ্য ডিএ দিচ্ছে আর এ রাজ্য সরকার দিনের পর দিন সরকারি কর্মীদের বঞ্চিত করছে। এই সরকার অপরাধী, এদের অর্থনৈতিক শৃঙ্খলা নেই, রাজ্যে সব হচ্ছে অথচ ডিএ দেওয়ার সময় শুধু সরকারের অজুহাত। আমরা সুপ্রিম কোর্টে লড়ছি, 8 তারিখ আমাদের সভা আছে সরকারি কর্মীদের স্বার্থে, সেখানেও বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করব। যারাই ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, তারাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারেন। ডিএ দেয়নি রাজ্য সরকার, কর্মীরা আশা করেছিলেন জানুয়ারিতেই অন্তত 3% ডিএ পাবেন, তবে তেমন কোনো ঘোষণা করা হয়নি অর্থ দপ্তরের তরফে। এরই মধ্যে এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের মামলাকারী তিনটি সংগঠনের মধ্যে সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরামের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী পরিষদের আগামী 8ই জানুয়ারি কার্যকরণী বৈঠক রয়েছে, সেই বৈঠকে সরকারি কর্মীদের সঙ্গে নিয়ে ডিএর দাবিতে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। আবার ইউনিটি ফোরামের তরফেও জানানো হয়েছে, ডিএ না দেওয়ার প্রতিবাদে আগামী 27 জানুয়ারি কলকাতা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করবেন সরকারি কর্মী, শিক্ষক এবং গ্রুপ ডি কর্মীরা। সেদিন সরকারি কর্মীরা গণছুটির ডাক দিয়েছেন। প্রায় 25টি সংগঠন নিয়ে তৈরি সংগ্রামী যৌথমঞ্চের তরফে অবস্থান বিক্ষোভ করা হবে। সরকারি কর্মীরা জানাচ্ছেন, কোর্টে আইনি লড়াই চলবে, তার পাশাপাশি মাঠে মঞ্চে নেমেও আন্দোলন করার পক্ষে তারা। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, এই সরকার বঞ্চনা করছে তা বারবার প্রমাণিত হয়েছে, 2016 থেকে এখনও পর্যন্ত মাত্র একবার ডিএ দিয়েছে, তাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে গণছুটি পালিত হবে। আর জানুয়ারিতে সরকার ডিএ দেয়নি, কিন্তু তাদের দিতেই হবে, বকেয়া সহ এই সরকারকে সব শোধ করতে হবে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখলেন যে সরকারি কর্মচারীদের পরিষদের তরফ থেকে জানানো হচ্ছে যে 8 তারিখে জানুয়ারি মাসের একটি মিটিং আছে এবং তাদের যে পরবর্তী রূপরেখা কী হবে ডিএ নিয়ে সেটা স্থির হতে চলেছে। এবং ইতিমধ্যেই ইউনিটি ফোরামের তরফ থেকে আগামী 27 জানুয়ারি গণছুটির ডাক দেওয়া হয়েছে এবং কলকাতা পুরসভার সামনে তারা বিক্ষোভ দেখাবেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে জানুয়ারি মাসে আপনারা জানেন যে ডিএ মামলার শুনানিও রয়েছে। এখন দেখা যাক কি আপডেট আসে, আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করব। ভিডিওটিকে শেয়ার করুন সরকারি কর্মচারীদের মধ্যে। আজ তক বাংলা থেকে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।